দর্শক বন্ধুরা দেখেন, নাচে গানে আজ গ্রামবাসীকে মাতালো এসএস প্রতিবার সেরা জুটি মনির আর শোভা। এই যে দেখেন, সকল গ্রামবাসী একসাথে দাঁড়িয়ে গান শুনছে। আর এখানে কিন্তু আমাদের ওস্তাদও রয়েছে। ওস্তাদ, হ্যাঁ সাগর, গ্রামবাসীদের তো দেখতেছি গানের সুরে একেবারে মাতায় ফেলছেন। ওস্তাদ, একদম মানে কি মাতানোর মতোই গান ওরা একটু টাল করতেছিল। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো কি গান শোনাচ্ছ তোমরা? কন্যা কোন গ্রামে ঘর? হ্যাঁ, কন্যা কোন গ্রামে ঘর? এ মাস্টরের মাইয়া। আচ্ছা, আমি চেয়ারম্যানের ছাওয়াল। বাবা, তাহলে তো সেই রকম একটা গান হবে। ওস্তাদ, বেশি দেরি না করে শুরু করে দেন ভাই সেই গান। আচ্ছা তো, তাই নাকি? জি ভাই, তাহলে তো শুরুই করা লাগে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, শুরুই করব। দেরি করেন না, তাহলে শুরু করেন। সবাই মিলে যাও তো শুনবি গান নাকি? উপস্থিত দর্শক আছে। আচ্ছা ঠিক আছে, এই শোনো, তোমরা ভালো করে গাবে যাতে সবাই পছন্দ করে, ঠিক আছে? আচ্ছা শুরু করো তাহলে। তোমার কোন গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা, পাগল হইলাম দেওয়ানার রে কন্যা কোন গ্রামে ঘর। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিলকিস, কলেজে পড়ি আমি, বয়স হইনি বিশ। আমি মাস্টারের মাইয়া, চেয়ারম্যানের পোলাই আমি আইসে যাত্রা দেখিতে, তোমার রূপের ঝলক দেখা ঘুমাসে না রাইতের কন্যা কোন গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা, রূপ দেখিয়া হইলাম পাগল হইলাম দেওয়ানার কন্যা কোন গ্রামে ঘর। এমন কথা কইলে শরম লাগে মনে, প্রেম প্রীতির কথা কইয়া মাইর না আর প্রাণে। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিলকিস, কলেজেতে পড়ি আমি, বয়স হইনি বিশ। আমি মাস্টারের মাইয়া, আমি তোমার তুমি আমার খাই গো গোয়া বোন। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিলকিস, কলেজেতে পড়ি আমি, বয়স হইনি বিশ। আমি মাস্টারের মাইয়া, তোমার কোন গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা, কন্যা কোন গ্রামে ঘর। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিলকিস, কলেজেতে পড়ি আমি, বয়স হইনি বিশ। আমি মাস্টারের মাইয়া, গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা, রূপ দেখিয়া হইলাম পাগল হইলাম দেওয়ানার কন্যা কোন গ্রামে ঘর। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল গ্রামে ঘর, কোথায় ঠিকানা, দেখিয়া হইলাম পাগল হইলাম দেওয়ানার কন্যা কোন গ্রামে ঘর। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিলকিস,
কেমন লাগছে সবার কাছে? আচ্ছা যাক, সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।